মুসলিম তরুণীদের তুলে নিয়ে জোর করে ধর্মান্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিয়ে করানোর অভিযোগ উঠল প্রাক্তন বিজেপি মেয়রের বিরুদ্ধে মুসলিম যুবতীদের ধর্মান্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিবাহ করান শঙ্কুন্তলা ভারতী চাঞ্চল্যকর অভিযোগ উঠল আলিগড়ের প্রাক্তন বিজেপি মেয়রের বিরুদ্ধে সাতই আগস্ট আলিগড়ের এক তরুণীর নিরুদ্দেশ হয়ে যান তার বাড়ি থেকে তরুণী জামাইবাবু এক হিন্দু ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে থানায় তিনি জানান তার স্ত্রীর বোন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে সঙ্গে করে কিছু গয়নাও নিয়ে গিয়েছে এবং এক হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পরিবর্তন করেছেন তিনি পুলিশ হিন্দু তরুণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি ও তিনশো ধারায় মামলা দায়ের করে এবং তরুণীর তল্লাশি চালায় অন্যদিকে তরুণীর দিদি টুইটারে বিজেপি মেয়রের বিরুদ্ধে অভিযোগ করে পোস্ট করেন তার দাবি এসবের পেছনে রয়েছেন শুঙ্কতলা দেবী তিনি মুসলিম মেয়েদের অপহরণ করে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করে হিন্দু ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ায় এমনকি রবিবার একটি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে এই ঘটনার মূল চক্রী হিসেবে অভিযুক্ত করেন মেয়র দেবীকে তার বক্তব্য আমার বোন যখন থানায় আসেন তার সঙ্গে ছিলেন এমনকি বোনকে আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে দেননি শকুন্তলা দেবী তিনি কিভাবে এই ঘটনায় জড়িত হলেন তিনি আদপে একটি চক্র চালাচ্ছেন যেখানে মুসলিম মেয়েদের অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করিয়ে হিন্দু ছেলেদের সঙ্গে বিয়ে করান তিনি যদিও পুলিশ তার বোনকে উদ্ধার করার পর তিনি জানান এই বিয়ে তিনি নিজের ইচ্ছাতেই করেছেন তাকে কোনো রকম জোর করা হয়নি দশই আগস্ট আর্য সমাজ মন্দিরে তারা বিয়ে করেছেন পাত্রের সঙ্গে তার দিদির অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে তিনি আসলে এই বিয়েতে রাজি ছিলেন না অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি মেয়রের তিনি জানান যদি কেউ এই অভিযোগের পর প্রয়োজনীয় প্রমাণ সামনে আনতে পারে তাহলে তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন চিরকালের মতো শকুন্তলা ভারতী দাবি আমার সম্পর্কে খারাপ কথা রটি আমার ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে এখানে প্রমাণ না করতে এমন কথা যেন আর কখনো না বলা হয় ওই এলাকার মুসলিম ছেলে ফিদা কাণ্ড বলেন সুন্দরী মুসলিম মেয়েকে তুলে নিয়ে হিন্দু ছেলের সাথে জোর করে বিয়ে দিচ্ছেন তারা এমন বেশ কয়েকটা ঘটনা আমরা জানি এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন